نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ووصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال رسول الله صلى الله عليه وسلم: شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برودة له في ظل الكعبة، ألا تستنصر لنا؟ لا تدعو الله لنا يا رسول الله؟ قال: كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيه ويجاو بالمنشار فيضع على رأسه ما يسده ذلك عن دينه. والله ليتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ, শঙ্করপুর যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, সমবয়সী বন্ধুরা, সম্মানিত সুধী মণ্ডলী, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে আমাদেরকে আসার, বসার এবং কোরআন শোনার সৌভাগ্য দান করলেন। সেই জন্য মনিবের দরবারে নত শিরে সমস্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা, দেহের সমস্ত শক্তি একত্রিত করে সকলে পড়ছি সমস্বরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি শঙ্করপুর যুব সমাজ যারা এই তাফসির মাহফিলকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক ভাইদেরকে কোরআনের খাদেম বানিয়ে দিন, বলেন আমিন। তাদের জীবনকে কোরআনের আলো দিয়ে আল্লাহ আলোকিত করে দিন, বলেন আমিন। আমরা যারা কোরআনের ময়দানে একত্রিত হয়েছি জান্নাতেও যেন এভাবে একটি সমাবেশ হবে, যেই সমাবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উপস্থিত থাকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চিফ গেস্ট হবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সুললিত কণ্ঠ দিয়ে, তিনি কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকমের একটি মহতী অনুষ্ঠানে আজকে যারা সমবেত হয়েছে সেই দিন যেন জান্নাতের ওই মাহফিলেও আল্লাহ আমাদের সকলকে সমবেত করে দেন বলেন আমিন আমিন আমরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন কোরআন থেকে আলোচনা হবে শুনতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ কোরআন যে জাতির কাছে থাকে সেই জাতি হলো সৌভাগ্যবান কথা বলেন ঠিক কি না আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি মূল্যবান আর কোন সম্পদ আছে কি না কোরআনে কারীমের চাইতে দামি এবং মূল্যবান সম্পদ যে নেই এ কথা আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন রব্বুল আলামিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক বলেন নবী তুমি বলে দাও এই পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত যত অনুগ্রহ অনুকম্পা পৃথিবীর মানুষেরা পেয়েছে এর মধ্যে সবচেয়ে দামি আর মূল্যবান সম্পদ হচ্ছে কোরআনে হাকিম চিল্লাইগন সুবহানাল্লাহ এই কোরআন আমি তোমাদেরকে দিলাম এই কোরআন তোমরা পেয়ে কি করবে আল্লাহ পাক বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু এই কোরআন পেয়ে তোমরা আনন্দ করো ফুর্তি করো উল্লাস করো কিভাবে আনন্দ করবে ফুর্তি করবে উল্লাস করবে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা দিবস আমাদের দেশে কয়দিন সেলিব্রেশন হয় বলেন তো দেখি বলেন কয়দিন উদযাপন করি আমরা স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি একদিন পৃথিবীর সব দেশে স্বাধীনতা দিবস উদযাপন করে একদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআনে কারীম এমন নিয়ামত আমাদেরকে দান করলেন আল্লাহ পাক বলেন বান্দারে এই কোরআন পেয়ে তোমরা একদিন দুই দিন আনন্দ করলে হবে না পুরো একটি মাস রোজা রেখে তোমরা এর আনন্দ করো একটি মাস রোজা রেখে তোমরা আনন্দ করো ফুর্তি করো উল্লাস করো কে বললেন এই কথা কোরআন কোরআন পৃথিবীতে কেন নাজিল হয়েছে শুধু সকাল সন্ধ্যা ঝুলে ঝুলে তেলাওয়াত করবেন এই জন্য তাই তো কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ পাক বলেন যাদেরকে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তারা এই জমিনে তারা যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পায় তাহলে চার দফা কাজ করবে ইমানদারেরা কয় দফা বলেন এক নম্বরে ক্ষমতায় গিয়ে তারা নামাজে নামাজ কায়েম করবে এক নম্বরে কি করবে নামাজ কায়েম করবে অফিসে আদালতে সেক্রেটারিয়েটে ক্যান্টনমেন্টে বঙ্গভবনে অফিসে আদালতে সব জায়গায় তারা নামাজ কায়েম করবে দুই নম্বর সুদভিত্তিক অর্থনীতি বাতিল করে দিয়ে ইসলামী অর্থনীতি তারা কায়েম করবে তিন নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ করবে চার নম্বর যত অন্যায় কাজ আছে সবগুলি তারা দুহাতে বন্ধ করে দেবে এটা হলো ইমানদার সরকারের কাজ কয় দফা বললাম কথা বলেন কয় দফা প্রক্ষান্তরে যারা যাদের মন মগজের মধ্যে আল্লাহ নাই রসুল নাই আল্লাহ দ্রোহী মানুষগুলি যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পায় তাহলে তারাও চার দফা কাজ করবে কয় দফা কোরআনে কারীম বলেন ইন্নাল মুলুকা ইযা দখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়াজআলুহা ইজ্জাতা আহলিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন সূরা নামলে 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এছাড়া ওয়াইযা তাওয়াল্লা সা'আ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ দুই নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 দুই নম্বর লাইন দুই নম্বর সূরা আল বাকারা 205 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন খোদাদ্রোহী লোকেরা যদি এই জমিনে রাষ্ট্র ক্ষমতা হাতে পায় তাহলে ক্ষমতায় গিয়ে ওই দেশের সম্মানিত মানুষগুলিকে ধরে ধরে জেলখানায় বন্দী করবেন দুই নম্বর হচ্ছে ওই সমাজে ত্রাসের রাজত্ব তারা কায়েম করবে তিন নম্বর হচ্ছে ওই দেশে যত অন্যায় কাজ আছে সবগুলিকে তারা চালু করে দেবে আর যত ভালো ভালো কাজ আছে সবগুলিকে তারা দুহাতে বন্ধ করবে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই দুটি আয়াতকে সামনে রেখে আপনারা বলেন তো দেখি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলেন তো দেখি এখন এই পৃথিবীতে এই দুটি আয়াতকে সামনে রেখে পর্যবেক্ষণ করলে কি বোঝা যায় এই পৃথিবী এখন কি আলেমরা শাসন করে না জালিমরা কথা বলেন কারা শাসন করে
জালিমরা দুনিয়া এখন শাসন করে।